ঝিনাইদহ জেলার কালীগঞ্জের স্বনামধন্য ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার নবীনবরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার ভোটগোডাউন মসজিদের সামনে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 2023 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট 32 জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও অন্যান্য সকল শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার হিসেবে ফুল প্রদান করা হয়। আলহাজ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নুরানী তালিমুল কোরআন বোর্ডের প্রশিক্ষক ও পরিদর্শক হযরত মাওলানা ইমাম হুসাইন। এ সময় প্রধান অতিথি মাদ্রাসাটির অল্প সময়ে সুনাম অর্জনের জন্য প্রশংসা করেন এবং আগামীতে এই মাদ্রাসা আরও ভালো করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। কারণ অত্র প্রতিষ্ঠান সম্পর্কে আমার যতটুকু ধারণা আছে জানা আছে, অত্র প্রতিষ্ঠানের যে সকল শিক্ষক মন্ডলী আছেন সবাই সুন্দর, প্রত্যেকটা পাঠ প্রত্যেকটা লিসন খুব গুরুত্ব সহকারে তারা ছাত্রদের কাছে উপস্থাপনা করে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন, এতটুকু আমার এখানে জানা আছে। এই জন্য যখন এখানে ছাত্র দিয়েছে আরো যে সকল মেহমানরা আসছেন, যে সকল গার্জেনরা আসছেন, এখন আপনার বাচ্চা এখানে ভর্তি করেন নাই, অবশ্যই আপনার আদরের সন্তানকে আপনার কোমলমতি সন্তানকে অত্র প্রতিষ্ঠানে দেবেন। উল্লেখ্য, ঝিনাইদহের কালীগঞ্জে হুড গোডাউন মসজিদের সামনে 2021 সালে প্রতিষ্ঠিত হয় ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা। প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতিষ্ঠানটি সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতিমধ্যেই ঝিনাইদহ জেলার একটি মডেল মাদ্রাসা হিসেবে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে 200 বেশি শিক্ষার্থী রয়েছে। এছাড়াও বিগত বছরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনের পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছেন। এই প্রতিষ্ঠানে আরবি ও ইংরেজির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। যে স্কুলে আমার ক্লাসে আমি পাস হব এরকম চিন্তা ভাবনা যদি আমাদের ভিতরে থাকে তাহলে আপনার দ্বারা ভালো কিছু করা সম্ভব হবে। ভালো কিছু করতে হলে ভালো স্বপ্ন দেখতে হয়, এজন্য আমাদেরকে ভালো ভালো স্বপ্নে দেখতে হবে। আপনি যদি ইচ্ছা করেন যে আমি ক্লাসে পাঁচ নাম্বার হব তাহলে আপনার নাম্বার অনেক পিছিয়ে যাবে। আপনার সবসময় টার্গেট থাকতে হবে যে আমি ক্লাসে প্রথম হব, ফার্স্ট হব। এই চিন্তা নিয়ে, এই চিন্তা চেতনা নিয়ে যদি আপনি পড়াশোনা শুরু করেন তাহলে আপনি অনেক দূর আগাতে পারবেন। আপনারা আপনাদের বাচ্চাদের মাদ্রাসায় নিয়মিত এখানে বাচ্চাদের এখানে লেখাপড়ার জন্য করবে, আর আমরা যারা মুরব্বী আছি মহন্ত পদে আমরা তো অবশ্যই চেষ্টা করি এখানে যাতে ভালো লেখাপড়া হয়, এর জন্য আমাদের অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা মাদ্রাসায় এখানে আসবে নিয়মিত বাচ্চাদের এখানে লেখাপড়ার জন্য বাচ্চাদের পাঠাবেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো মানে ভালো মন নিয়ে ভালো মানুষে বেরোতে পারবে।